নমস্কার বন্ধুরা, আমি সৌরভ পুরাঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে জানাই আপনাদের আমার আন্তরিক অভিনন্দন। আজ আমরা আগামী সপ্তাহ অর্থাৎ 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2020 বিভিন্ন রাশির জাতক বা জাতিকার জন্য কেমন যাবে তা নিয়ে জানব। চলুন শুরু করা যাক। যাদের মেষ রাশি তাদের কিছু অবাঞ্ছিত কাজে জড়িয়ে পড়তে হতে পারে, রবিবার কিছুটা বাধাপূর্ণ হলেও পারিবারিক দিক থেকে শুভ, সোমবার অশুভ, মঙ্গলবার কর্মক্ষেত্রে নানা পরিবর্তনের সূচনা দেখা যায়, বুধ থেকে শনিবার পর্যন্ত মেষরাশির জাতকদের জন্য শুভ ফলদায়ী। যাদের বৃষরাশি রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত শুভ, সোমবার থেকে সমস্যা বহুল হলেও মঙ্গলবার তা আপনারা কাটিয়ে উঠবেন, বুধ ও বৃহস্পতিবার সতর্ক থাকুন, শুক্রবার দুপুরের পর শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। যাদের মিথুন রাশি তাদের জন্য রবিবার আর্থিক হতাশা দেখা গেলেও সোম থেকে বুধবার দুপুর পর্যন্ত শুভ এবং বুধবার দুপুর থেকে শনিবার অশুভ পরিলক্ষিত হয়, তাই সাবধান থাকুন। যাদের কর্কট রাশি তাদের উচিত রবিবারের মধ্যে প্রয়োজনীয় কাজগুলি সেরে নেওয়া। সোম থেকে বুধবার দুপুর পর্যন্ত তাদের জন্য অশুভ হলেও বুধবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার শুভ, শুক্রে কিছুটা সমস্যা বৃদ্ধি এবং শনিবার অশুভ এবং কর্মে বাধা পরিলক্ষিত হয়। যাদের সিংহ রাশি তাদের জন্য রবিবার অশুভ হলেও সোম ও মঙ্গলবার শুভ, বুধবার কোনো ছাড়া হতে পারে, বৃহস্পতিবার মোটামুটি গেলেও শুক্রবার ও শনিবার শুভ। যাদের কন্যা রাশি রবিবার থেকে বুধবার শুভ হলেও বৃহস্পতিবার অশুভ সূচক, কাউকে ঋণ নিতে যাবেন না, শুক্রবার কিছুটা শুভ হলেও শনিবার মানসিক হতাশা বৃদ্ধি। যাদের তুলা রাশি তাদের জন্য রবি থেকে মঙ্গলবার পর্যন্ত শুভ হলেও বুধ থেকে শুক্রবার পর্যন্ত নানা বাধা লক্ষণীয়, শনিবার শুভ পরিবর্তন দেখা যায়। যাদের বৃশ্চিক রাশি রবিবার তাদের জন্য পরিশ্রমের মধ্য দিয়ে যাবে, সোম থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শুভ এবং শুক্রবার দুপুরের পর থেকে শনিবার অশুভ ফলদায়ী। ধনুরাশির জাতকরা এই সপ্তাহ সাবধান থাকুন, রবিবার অশুভ, সোমবার গুপ্ত শত্রুর আধিক্য, মঙ্গলবার আর্থিক লেনদেন নিয়ে সতর্ক থাকুন, বুধবার শুভ অশুভ মিশ্রিত একই প্রভাব পাবেন, বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ধনুরাশি জাতকদের জন্য শুভ। যাদের মকর রাশি রবিবার কিছু লাভ হবে, সোমবার নিজের মনকে সংযত রাখার চেষ্টা করুন, মঙ্গল বুধ ও বৃহস্পতিবার ব্যক্তিগত ক্ষেত্রে বিপদের আশঙ্কা, অকারণ গোলমালে জড়িয়ে পড়বেন, শুক্রবার দুপুরের পর থেকে শুভ পরিবর্তন। যাদের কুম্ভ রাশি তাদের জন্য রবিবার থেকে বুধবার শুভ ফলদায়ী হলেও বৃহস্পতিবার সাবধানতা অবলম্বন করুন, শুক্রবার অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটবে, শনিবার মোটামুটি যাবে। যাদের মীন রাশি তাদের জন্য রবিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত আশাপ্রদ নয়, মঙ্গলবার শত্রুপক্ষ থেকে সাবধান থাকুন, বুধ ও বৃহস্পতিবার শুভ হলেও শুক্র ও শনিবার অশুভ সূচক। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সাহায্যকারী হবে আমার এই প্রয়াস। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, এবং আমার যে বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই চ্যানেলে যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ও তা দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।